সৌদি সরকার বলেছে খেজুর খাওয়ার সময় সাবধান, ভুলেও যে কাজটি করা যাবে না, যদি সেটা করা হয় তাহলে মহা বিপদের সম্ভাবনা রয়েছে, শারীরিক বড় ধরনের ক্ষতি হতে পারে, এটা মারাত্মক লেভেলের প্রবলেম। এটা কিন্তু আমার কথা নয়, এটা সৌদি সরকারের কথা, তাদের ফুড এবং ড্রাগস ডিপার্টমেন্ট, ফুড এবং ড্রাগস মিনিস্ট্রি সৌদি আরবের, সেখান থেকে এই তথ্যটা সারা বিশ্বের মুসলিম মিল্লাতের কাছে ছড়িয়ে দিতে বলেছে। তো আমার যেহেতু দায়িত্ব আপনাদেরকে বুঝিয়ে বলা, আমার দায়িত্ব হবে এটা আপনাদেরকে ছড়িয়ে দেওয়া। দেখুন, যে খেজুরের মধ্যে আল্লাহ পাক এতগুলো নিয়ামত রেখেছেন, আমার বিশ্বনবী সাল্লাম তিনি কি বলেছেন, যে ঘরে, এটা কিন্তু হাদিসের বর্ণনা, যে ঘরে খেজুর নাই সে ঘরে কোনো খাবারই নাই। আল্লাহ একবার, এর মানে খেজুর কিন্তু খেতে হবে। এছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা, সহিহ হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি প্রতিদিন একটি করে আজওয়া খেজুর খাবে, আজওয়া খেজুর চেনেন, এই বন্ধুরা চিনো তো, এই যে কালো করে যে খেজুরটা, আজওয়া খেজুর যে প্রতিদিন একটি করে খাবে, আল্লাহ পাক তার বিভিন্ন ধরনের রোগ ও বিপদ আপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তো এই আজওয়া খেজুর এবং এই যে খেজুরগুলো, সেগুলোর মধ্যে নতুন করে যে কী পরিমাণ প্রতারণা শুরু হয়েছে আপনার কল্পনা করতে পারবেন না। আমি দুটো জার্নালের মধ্যে, দুটো পত্রিকার মধ্যে এবং অনলাইনের মধ্যে পেয়েছি, বর্তমান সময়ের সায়েন্টিস্টরা, বর্তমান সময়ের ডক্টর যারা আছেন, তারা এই বিষয়ে মারাত্মকভাবে প্রেশার দিয়েছে। কারণ মুসলমান মানেই তো খেজুর খাই আমরা, ঠিক কিনা? সকালবেলা খাই, সন্ধ্যায় খাই, রাতে খাই, একটু হালকা ক্ষুধা লাগলে খাই। এই খেজুরটা কিন্তু সুন্নতি খাবার। আমার বিশ্বনবী গোটা জিন্দগিতে এমন কোনো দিন নেই যেদিন তিনি খেজুর খাননি। সুবহানাল্লাহ। সো এই খেজুর খেতে হবে, বাট রাইট নাও বি কেয়ারফুল, উই শুড কনসার্ন অ্যাবাউট দিস ম্যাটার। আমাদের প্রচণ্ড পরিমাণ এই মুহূর্তে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, যেহেতু সৌদি আরবের ড্রাগ ডিপার্টমেন্ট তারা কি জানিয়ে দিয়েছে, পাশাপাশি আমাদের মুসলমানদের মধ্যে যতগুলো ডক্টর আছে তারাও কিন্তু ইতিমধ্যেই বলেছে যে একটি কাজ আজ থেকে শুরু করতে হবে, ভুলো এই কাজের বাইরে কিন্তু খেজুর খাওয়া যাবে না। সেটা হচ্ছে ফুটন্ত পানির মধ্যে 10 মিনিট, বাকি গরম পানি হলেও চলবে, 10 মিনিট পর্যন্ত আপনি যে কয়টি খেজুর খাবেন সেটা আপনি ছবিয়ে রাখবেন, সেটা আপনি রেখে দিবেন, তারপর 10 মিনিট পরে পানিটা ফেলে দিয়ে আপনি খাবেন। এর মূল কারণটা কি জানেন? এর মূল কারণটা হচ্ছে বর্তমান সময় অসাধু ব্যবসায়ীরা, তারা এর মধ্যে ফরমালিন বা বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশায় লংজিভিটি বাড়ানোর জন্য, পোকা যাতে করে না ধরে। কিন্তু প্রিয় বন্ধুরা, এই যে প্রতারণা আপনি করলেন, শারীরিক যে ক্ষতি করলেন, এই যে ফরমালিনের কারণে বডির বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয়েছে, দায়িত্ব কে গ্রহণ করবে, কে নেবে? অতএব যার কারণে বর্তমান মেডিকেল সায়েন্স এবং ডক্টররা বলেছে যে এটা গরম পানির মধ্যে 10 মিনিট রেখে তারপরে খেতে হবে। আরেকটা কথা বলি, যারা এই প্রতারণা করছেন আপনাদের জন্য অশনি সংকেত, আমার বিশ্বনবীর পক্ষ থেকে একটা হাদিস আপনাদের শোনাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন, ব্যবসায়ের ক্ষেত্রে মান গাসানা ফালাইসা মিন্না, দোজ দ্য পিপল আর চিটিং, যারা চিটিং করছেন, প্রতারণা করছেন ব্যবসার সাথে, তারা হি ইজ নট পার্ট অফ মাই উম্মা, সে আমার উম্মতের অংশই না, অর্থাৎ সে আমার উম্মতই না। নাউজুবিল্লাহ। যারা প্রতারণা করছেন, ফরমালিন কি মিশাচ্ছেন শাকে সবজিতে, এটাই সেটাই, আজকাল এত পরিমাণ ফরমালিন, এত পরিমাণ কেমিক্যাল মিশানো হচ্ছে, যার কারণে মানুষ অল্প বয়সে কিন্তু তার দাড়ি চুল পেকে যাচ্ছে, তার হরমোনাল প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তার স্টোর আপনার স্টোমাক থেকে শুরু করে কিডনি, বিভিন্ন ধরনের যে আল্লাহ পাকের যে নিয়ামতের বডির যে অংশগুলো, সেখানে কিন্তু দিন দিন কলাপস হয়ে যাচ্ছে। অর্থাৎ আজ থেকে ইনশাল্লাহ তাআলা অসাধু কি ব্যবসায় আপনাদেরকে বলছি, এটা ছেড়ে দিন, আপনাদের মরতে হবে, আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। তো আসুন, যে ড্রাগ অ্যান্ড ফুড ডিপার্টমেন্ট মন্ত্রণালয়ের সেই নির্দেশ মোতাবেক আমরা ইনশাল্লাহ তাআলা এভাবে খেজুর খাবো। আল্লাহ পাক আমাদেরকে রোগ মুক্ত করে, খেজুরের যে গুণাবলী যেন আমার শরীরের মধ্যে কাজ করে, সে তৌফিক দান করুক, আমাদের প্রত্যেককে ভালো রাখুক। আমিন।